আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি খাদিজাস কিচেন ওয়ার্ল্ডে। আজকে রান্না করে দেখাবো শাপলা। আপনারা চাইলে ইলিশ মাছ বা চিংড়ি মাছ দিয়ে এই শাপলাটাকে রান্না করে নিতে পারেন। আমি আজকে চিংড়ি মাছের শুটকি দিয়ে শাপলাটাকে রান্না করে নেব। আর এখানে আমি চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছটাকে 10 মিনিট ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে তারপরে চিংড়ি মাছটাকে ভেজে নিতে হবে। সামান্য পরিমাণ তেলের মধ্যে চিংড়িটাকে ভেজে নিচ্ছি আর এটাকে হালকা কালার করে ভেজে নিলেই হবে। আবারও আমি প্যানের মধ্যে পরিমাণ মতো তেল, পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ মাঝখান থেকে ফালি করে দিয়ে একটু ভেজে হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া আর হাফ চা চামচ ধনে গুঁড়া দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। যখন এটা কষানো হয়ে যাবে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে আবারও মশলাটাকে কষিয়ে 1 চা চামচ রসুন বাটা, পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটাকে আবারও কষিয়ে নিচ্ছি। আর এখানে শাপলাটা অ্যাড করে দিয়ে ভালো করে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে কষিয়ে নিতে হবে। যখন দেখবেন কষানো হয়ে গেছে তখন এটার মধ্যে চিংড়িটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে পরিমাণ মতো পানি দিয়ে এই শাপলাটাকে রান্না করে নিতে হবে। আজকের মতো এখানে আল্লাহ হাফেজ।